লাঞ্চিকড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অশান্তি ঘটনা পরিদর্শন কলে আদিবাসী অনুসূচিত জাতি সংঘর তথ্য অনুসন্ধান টিম। কলাহান্ডি জেলা লাঞ্চিকড় স্থিত সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অশান্তি আজি সপ্তাহে পুরীবাকু বসিবাবে আজি এক প্রতিনিধি দল লাঞ্চিকড় গস্ত করা সহ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কের আলোচনা করেছেন। কলাহান্ডি ডিস্ট্রিক্ট আদিবাসী সংঘ সভাপতি প্রকাশ মাঝি, জেলা উপসভানেত্রী দ্রৌপদী মাঝি, আদিবাসী নেতা সুরেশ মাঝি, ভবানীপাটনা ব্লক সম্পাদক সরোজ মাঝি, আদিবাসী নেতা চাঞ্চের মাঝি, অল ওড়িশা সিডিউল্ড কাস্ট ফেডেরেশন লাঞ্চিকড় ব্লক কার্যকারী সভাপতি হরিহর কুমার, লাঞ্চিকড় সরপঞ্চ সরস্বতী মুন্ডা, পেনগাঁ সরপঞ্চ পুরাণা মাঝি, পাহাড়পদর সরপঞ্চ লক্ষ্মণ মাঝি, জগন্নাথপুর সমিতি সভ্য প্রদীপ মাঝি, সমাজসেবী পাত্র মাঝি, বাতেলিমা সমিতি সদস্য গোবিন্দ নায়ক ঘাসি মাঝি, সুদানা মাঝি বিদ্যালয় পরিচালনা কমিটির সভানেত্রী, সঞ্জু মাঝি প্রমুখ এই তথ্য অনুসন্ধান টিমে সামিল লে। বিদ্যালয়ের অধ্যক্ষ নিহারকান্ত বিশ্বাল, অধ্যাপক উমাকান্ত বেণুপাণি, হরেকৃষ্ণ বিশোয়ী, কাশী বিশ্বনাথ রণসিংহ, রাধা হারাধন দেবনাথ, প্রিয়দর্শিনী পাত্র প্রমুখ উপস্থিতিতে ছাত্রছাত্রী সহ আলোচনা করে। সূচনাযোগ্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জনে ল্যাব টেকনিসিয়ান বিরোধে বিদ্যালয়ের অন্তেবাসী ছাত্রছাত্রী রাজরাস্তা ওহ্লাই বেড়ে দীর্ঘ সময় ধরে ধারণার বসি, যা অস্বাভাবিক পরিস্থিতি উপুজি বেড়ে ব্লক প্রশাসন ও জেলা মঙ্গল বিভাগ বরিষ্ঠ অধিকারী মানে আসি ছাত্রছাত্রী মানুষ বুঝাসুঝা করা পরে পরিস্থিতি শান্ত পড়ি। তবে সম্পৃক্ত ল্যাব টেকনিসিয়ান বদলি দাবিরে অন্তেবাসী মানে অড়ি বসি বেড়ে আজ পর্যন্ত বিদ্যালয় পরিসরে চাপা অশান্তি লাগি রয়েছে। এপরিকি আজ সকাল কিছু ছাত্রছাত্রী হস্টেল ছাড়ি পড়াউতিবা বেড়ে সেমানকু বিদ্যালয় কর্তৃপক্ষ ফেরাই আনিথিবা জনাপড়িছি। ইয়াকু সমাধান করিবাকু বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যম জারি রাখিথিবা সূচনা মিলিছি। অপরপক্ষে তথ্য অনুসন্ধান টিম আজ তদন্ত পরে জেলা প্রশাসনকু ঘটনা সম্পর্কে জনাইবে বলে টিম সদস্য দ্রৌপদী মাঝি সূচনা দিয়েছেন। লাঞ্চিগড়ু সুশান্ত কুমার মাঝিঙ্ক রিপোর্ট, একেএন নিউজ। আপনার লাঞ্জ পঞ্চায়েত সরপঞ্চ আছ, আপন স্কুল লাঞ্জ স্কুল? আমি এবে যে ডিস্ট্রিক্টর যে সভানেত্রী ম্যাডাম যে আসছিলে আদিবাসী সংঘর ম্যাডাম দ্রৌপদী মাঝি, তাকে সহ আমি যাই করে বুলি বুলি ঝিও মানকর সহ কথা হলু। ঝিও মানে কহিলে কি আমার এমনি সুবিধা তো ঠিক আছে, লেকিন আমাকে পানির অসুবিধা টিকে বহুত হচ্ছে, আর সে সুবিধা টিকে কলে ভালো হতা বলছিল, তেমন আমি বুঝাই দিয়েছি ঠিক আছে। আর আমি যাই করে কলেজটা ডিডব্লিউ সাথে বসি করে আমি সে আলোচনা করবো, আর নিশ্চিত ভাবে সে অসুবিধাটা সমাধান করবো বলি করে সেমানকে বুঝাই করে আসুন, ভালসে পাঠ পড়ো, যেকোনো অসুবিধা হওয়া তাহলে আমি তো এই পাখে সরপঞ্চ আছে, মধ্যে মেবি গোটে লেডিস সরপঞ্চ তোমার মা বলে মতো মো না হচ্ছে প্রকাশ মাঝি, কলাহান্ডি ডিস্ট্রিক্ট আদিবাসী সংঘর জেলা সভাপতি। আমি দেখুন যেহেতু স্কুলর ম্যানেজমেন্ট উপরে আমি সম্পূর্ণ ভাবে অবগত হইনু, যেন ভলিয়া সরকার বাঁশপট মারুছন যে আদিবাসীর বিকাশ আদিবাসীর শিক্ষা নু আরম্ভ করে সব ম্যানেজমেন্ট করছন বলে, কিন্তু ইনে এই হোস্টেল আমি বুলি করে দেখলা বলে সম্পূর্ণ ভাবে জিরো। আমার ছুয়া মানুষ যদি দেখা বলে গায়ে গরু সঙ্গে সমান আছে, যেহেতু যদি খাদ্যর যদি সুরিকিরা বাহুছে খাদ্যরে টাইমলি খানা পিনা নেই হবা, যেটা কি ডাইনিং হলরে ছুয়া মানে খাইবার কথা যাই বুলি করে খোঁচন, ল্যাট্রিন বাথরুম তো সম্পূর্ণ অচল, যেহেতু আমি বি এবে যিমু গলা যে তার পরীক্ষা করবো বলি করে আমি নিজে ইউনিয়নকে যিমু বলা বলি পানি বি নাই না, আও মোটর নিম্নমান লগেছেন যা দ্বারা পানি উঠাই নাই পারবা। নাই যেহেতু আমি পিলামক ঠানো বুঝবাকে পাইলু, যেহেতু বোর্ড গুটে ভাঙিছে সেনে তাঙ্গর হোস্টেলর বোর্ড ভাঙলে সে বোর্ডর দাম হচ্ছে 150 টাকা, কিন্তু গুটে গুটে পিলাকে চার্জ করছেন 1000 টাকা লেখান দিয়ে ভর বলি করে, আউ ইয়ে যে দাস মাস্টর আউ পিলা মানে কহুছন যে বহুত দিন হলো আজ্ঞা ব্ল্যাক টেপ লাগি করে চলছিলা, কোনসি কারণবশত সে ভাঙ্গির পড়িছিলা বলি করে। মন্না হরিহর কুমার, লাঞ্জিগড় ব্লক অল ওড়িশা সিডিউল কাস্ট কার্যকারী সভাপতি। আজি মু দেখিছিলি
ରାସ୍ତା ରୋକ ହେଇଥିଲା। ଏସ୍ ଏସ୍ ଟି ପିଲାମାନେ ସମସ୍ତେ ରାଜରାସ୍ତାକୁ ଓହ୍ଲାଇ ତାଙ୍କର ଆନ୍ଦୋଳନ ଜାରି ରଖିଥିଲେ। ଦେଖିଲୁ ଆମର ଏସ୍ ଏସ୍ ଟି ପିଲା ଯେନ୍ଟାକି ଆମର ଅଞ୍ଚଳର ଲାଞ୍ଜିଗଡ଼ ବ୍ଲକ ଏମରାମପୁର ଏମିତି ଆମର ଆଦିବାସୀ ହରିଜ ପିଲାମାନେ ସବୁ ଏଇ ସ୍କୁଲରେ ପଢ଼ୁଛନ୍ତି। ମୁଁ ଶୁଣିଲି ଦାସ ସାର୍ ବୋଲି ଜଣେ ଶିକ୍ଷକ ଅଛନ୍ତି, ପିଲାମାନଙ୍କୁ ଯେତେବେଳେ ତାଙ୍କ ନାଁ ଭବାନୀ ଦାସ, ମୁଁ ପିଲାମାନଙ୍କୁ ଇନକ୍ୱାରି କରି ପଚାରିଲି, ସେମାନେ ତାଙ୍କର ବିରୋଧରେ କହିଲେ ସେ ବହୁତ ଅସଭ୍ୟ ଭାଷାରେ ଗାଲିଗୋଲଜ କରି ପିଲାମାନଙ୍କୁ ମରାପିଟା ମଧ୍ୟ କରିଛନ୍। ତେଣୁକରି ମୁଁ ବହୁତ ଆମେ ଏଠି ଆସିଲୁ, ଆସିଲା ପରେ ଆମେ ଦେଖିଲୁ ଯେ କଲେଜର ପାରିପାର୍ଶ୍ୱିକ ସ୍ଥିତି ଯାହା ହେବା କଥା ସେଟା ଏବେ ପର୍ଯ୍ୟନ୍ତ ସରକାର ନାଇଁ କର୍ବା, ଯେନ୍ଟାକି ଝିଅମାନଙ୍କର ଲାଗି ବି ଅସୁବିଧା ଅଛେ। ଆଉ ଆମେ ଯେନ୍ ଝିଅମାନଙ୍କେ ଛାଡ଼ିଛୁ ଆମର ଲାଗି ବି ଅସୁବିଧା ଅଛେ, ଯେହେତୁ ଆମର ଝିଅମାନେ ଅଛନ୍। ଏବେ ଆପଣ ଗାର୍ଲସ ହଷ୍ଟେଲ ଦେଇଥିଲେ, କାଣା ଦେଖିଲେ? ଗାର୍ଲସ ହଷ୍ଟେଲରେ ଆମେ ଦେଖିଲୁ ଯେ ଏବେ ବି ଝିଅମାନେ ବାହାରେ ଗାଧୁଛୁ, ବାହାରେ ନଳକୂଅରେ ଗାଧୁଛୁ, କାହିଁକି ନା ଭିତରେ ପାଣି ନାହିଁ, ଆଉ ଭିତରେ ଯେହେତୁ ଆଟାଚ୍ ନାହିଁ ନା ଲାଟ୍ରିନ୍ ବାଥରୁମ୍ ଆଟାଚ୍ ନାହିଁ, ଆଉ ଏବେ ଯେନ୍ ଛଅ ବୋଧେ ଅଛେ ଲାଟ୍ରିନ୍ ବାଥରୁମ୍, ସେନା ପାଣିର ଅସୁବିଧା ଅଛେ, ଯାହାଦ୍ୱାରା ଏତେ ବଡ଼ ଏତେ ଝିଅକୁ କଲେଜର ଯାହା ଶୁଣିଲି 220 ଅଛନ୍, ଆଉ ହାଇସ୍କୁଲ ଅଛନ୍ 100, ମାନେ କେତେ ହେବା 6-12।